আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জর্দার রেসিপি। তো ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন রান্নায় চলে যাই। তো জর্দা রান্না করার জন্য আমি নিয়েছি পোলার চাল, আর আমি চালটা ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। সেক্ষেত্রে চালটা একটু লম্বা হবে, আপনারা এখানে পোলার চালের পরিবর্তে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। তো জর্দা রান্না করার জন্য আমি এখন চালটা সেদ্ধ করে নিব। তো চাল সেদ্ধ করার জন্য আমি এখানে বসিয়েছি পানি, আর পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জর্দার রং। জর্দার রংটা আমি নর্মাল পানি দিয়ে একটু মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে এখানে জর্দার রঙের পরিবর্তে নর্মাল যেই অরেঞ্জ ফুড কালারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো পানি কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। তো জর্দার জন্য চাল কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 85% সেদ্ধ করতে হবে। আর আপনি কিভাবে বুঝবেন যে জর্দার জন্য চালটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে? সেক্ষেত্রে আপনি এভাবে একটি চাল হাতে একটু টিপ দিয়ে দেখবেন যে ওপরে মনে হবে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে একটু শ্বাসশ্বাস থেকে যাবে, তার মানে জর্দার জন্য চালটা একদমই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন এখানে চালগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চালগুলো নামিয়ে একটু সেকে নেব। তো এখন জর্দার জন্য আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। তো কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন, তবে ঘিয়ের মধ্যে কিন্তু বাদামটা ভেজে দিলে ভালো একটি ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বাদামগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভাজবো। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি বাদামগুলো এরকম করে ভেজেছি। এখন আমি ঘিয়ের মধ্যে আবারও সেম ভাবে ভেজে নেব কিশমিশ। তো কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কিশমিশগুলো তুলে নিচ্ছি। তো আমি কড়াই দিয়েছিলাম ঘি, আর এখন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পানি। এখন আমি চিনির শিরা তৈরি করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আপনারা মিষ্টিটা যেরকম খান সেরকমই দিয়ে দিবেন। তো আমি মিষ্টির স্বাদটা পারফেক্টলি আসার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। তো এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তো
এখন আমি ঢাকনাটা তুলে দেখব কতটুকু হয়েছে। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, জর্দাটা নামানোর আগে এরকম একটু ঘি দিয়ে দিলে কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি মাওয়া, মাওয়াটা আমি বাসায় তৈরি করেছিলাম। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ। খুব ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে। তো এখন আমি কিছুক্ষণ দমে রেখে কিন্তু নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল জর্দা। আমি কিন্তু এখানে মুরব্বা ব্যবহার করেছি, আপনারা চাইলে মুরব্বা নাও দিতে পারেন, আপনারা বেবি সুইটও দিতে পারেন, তবে আমি মুরব্বা দিয়েছি। তো এভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর পরের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।